আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা পড়ব আমাদের গ্রাম কবিতাটি, লিখেছেন বন্দে আলী মিয়া। তাহলে চলো আমরা আমাদের মূল কবিতায় চলে যাই। আজকে আমরা যে কবিতাটি পড়ব, এখানে একটা আদর্শ গ্রাম সম্পর্কে লেখা হয়েছে, যে গ্রামের মানুষগুলো, গ্রামের সার্বিক চালচিত্র এখানে তুলে ধরা হয়েছে, কীরকম একটা আদর্শ গ্রাম হওয়া উচিত আমরা পড়ব। আশা করি এর থেকে আমরা কিছু শিখব। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলি নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এখানে একটা আদর্শ ছোট গ্রামের কথা বলা হয়েছে, যে ছোট গায়ে ছোট ছোট কিছু ঘর আছে, ঘরগুলো ছোট থাকলেও সেখানে মানুষগুলো কিন্তু ছোট মনের নয়, অনেক উদার মনের মানুষ, সেখানে সবাই মিলেমিশে আপনজনের মতো বসবাস করে, কেউ কাউকে পর ভাবে না, পাড়ার সকল ছেলেকে ছেলে মেয়েকে ভাই বোনের মতো ভালোবেসে, ভাই বোনের জ্ঞান তুল্য করে, ভাই বোনের মতো মনে করে তারা একসঙ্গে খেলাধুলা করে, পাঠশালায় যায়, তারা হিংসা মারামারি কখনোই করে না, পিতামাতা গুরুজনকে সম্মান করার পাশাপাশি তারা ভয়ও পায়। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, বলেছে আমাদের এই ছোট গ্রামটা যেন আমাদের মা সমতুল্য, এটা আমাদের আলো দিচ্ছে, বায়ু দিচ্ছে, আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করছে, প্রতিনিয়ত প্রাণ চাঞ্চল্য আমাদের সৃষ্টি করছে, প্রাণ চাঞ্চল্য বাড়িয়ে তুলছে। এটার মাঠে দিগন্ত জোড়া ধানের মাঠ, শুধু ধান আর ধান, আর দিঘিতে টলমলে জল, এই জলগুলোর উপরে যখন চাঁদের কিরণ লাগে তখন ঝিকমিক করে আকাশে, রাতে যখন চাঁদের কিরণ পড়ে এই জলগুলোর উপরে, আকাশের তারকারাজিকে যেমন ঝলমলে দেখা যায়, মনে হয় যে এটাও যেন পৃথিবীর বুকে একখণ্ড নবমণ্ডল, মনে হয় যে ঝিকমিক করে এরকম তারকার মতো। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, বলেছে এই গ্রামের আম গাছ জাম গাছ বাঁশ ঝাড়ও যেন আত্মীয়ের মতো একে অপরের সঙ্গে এমনভাবে মিলেমিশে আছে, দেখে মনে হয় যেন তারাও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এত সুন্দর একটা আদর্শ গ্রামের চিত্র তুমি যদি কল্পনা করো, আমরা প্রত্যেকেই চেষ্টা করলে পারি আমাদের প্রত্যেকের নিজ নিজ এলাকা, নিজ নিজ গ্রামগুলোকে এরকম আদর্শ করে তুলতে, আমরা যদি নিজেরা আদর্শ মানুষ হই তবেই সেটা সম্ভব। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে, বলেছে সকালে পূব দিক থেকে সোনালি আভা ছড়িয়ে সূর্য ওঠে, ধীরে ধীরে পাখির ডাক শুরু হয়, বায়ু বাতাস বইতে শুরু করে, নানা ধরনের ফুল ফোটে। কী সুন্দর আদর্শ একটা রঙিন গ্রাম, এরকমের গ্রাম আমাদের ছবির মতো, আমাদের স্বপ্নের মতো, প্রত্যেকেই আমরা নিজ নিজ জায়গায় যদি আমরা সৎ থাকি, আমরা যদি আমাদের রিপুগুলোকে, আমরা যদি আমাদের প্রবৃত্তিগুলোকে সংবরণ করতে পারি, তাহলে এরকমের একটা গ্রাম প্রতিটা স্থানেই আসলে গড়ে তোলা সম্ভব। আজ আমরা চলো কর্ম অনুশীলনে চলে যাই। অনুশীলনী এক, আমরা শব্দার্থে শব্দের অর্থ জেনে নেই। এখানে শব্দগুলো আছে দেখো, সেথা সেখানে, পাঠশালা শব্দের অর্থ বিদ্যালয়, কিরণ শব্দের অর্থ আলো, আত্মীয় শব্দের অর্থ আপনজন, আত্মার যে জন একেবারে নিজের জন, মানে আপন জন বলতে যা বোঝায়, আত্মীয় শব্দের অর্থ হচ্ছে আপন জন, হেন শব্দের অর্থ এরকম। দুই নম্বরে আছে দেখো শূন্যস্থান পূরণ, কিছু শব্দ দেওয়া আছে একটা বক্সের মধ্যে, এখান থেকে সঠিক শব্দটা আমরা শূন্যস্থানে বসিয়ে বাক্যটা পূরণ করব। ক দুইয়ের কয়ে আছে ছুটিতে আমরা ড্যাশ স্বজনের বাড়িতে বেড়াতে যাই, আমরা ছুটিতে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, সেখানে শিশুদের পড়ার ড্যাশ ছিল, সেখানে সেকালে শিশুদের পড়ার পাঠশালা ছিল, থাকি ড্যাশ সবে মিলি নাহি কেহ পর,
থাকি সেথা সব মিলি নাহি কেহ পর, এ ড্যাশ কাজ করতে নেই, এখনও কাজ করতে নেই, চাঁদের ড্যাশ চারদিকে আলোকিত, চাঁদের কিরণ চারদিকে আলোকিত, কিরণে চারদিকে আলোকিত, কিরণে হবে ওখানে। নিচে শব্দ তিন নম্বরে আছে, দেখো শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। বাক্য লিখি, জল ভরা, জল ভরা, পুকুরটি দেখতে খুবই মনোহর, মাঠ ভরা, দিগন্ত বিস্তৃত মাঠ ভরা, ধান দেখে ভীষণ ভালো লাগে, ঝিকিমিকি পুকুরের পানিতে চাঁদের কিরণ যখন পড়ে তখন সেটা ঝিকিমিকি করে, বয়েছাড়, এই বয়েছাড়ের বাস উৎকৃষ্ট মানের। এরকম আমরা অজস্র বাক্য রচনা করতে পারি। এবার চার নম্বরে চলে যাই, চলো। চাঁদ শব্দের অর্থ এটি সমর্থক শব্দ, চন্দ্র, শশী, সুধাকর, রবি শব্দের সমর্থক শব্দ, সূর্য, দিনমণি, দিবাকর, বায়ু শব্দের সমর্থক শব্দ এখানে দেওয়া আছে, বাতাস, হাওয়া, সমীর, আরও অসংখ্য শব্দ আছে সমর্থক, আমরা এ কটাই আপাতত জানব। এরপরে পাঁচ নম্বর কর্ম অনুশীলনে যাই, দেখো সঠিক উত্তরটি আমাদের বাছাই করতে হবে। পাড়ার সকল ছেলে একসঙ্গে কী করে, খেলাধুলা করে, এটাই সঠিক উত্তর। কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো, আমরা মারামারি করা থেকে নিজেদের বিরত রাখবো। গ্রামকে মায়ের সমান কেন বলা হয়েছে, যে চারটা অপশন আছে তার মধ্যে দেখো, সবাইকে মায়া মমতা দেয় বলে, গ্রাম আসলেই মমতাময়ী, মায়ের থেকে কোনো অংশে কম না। এবার ছয় নম্বর কর্ম অনুশীলনে চলে যাই, দেখো গায়ের ঘরগুলো দেখতে কেমন, এটা হচ্ছে প্রশ্নের উত্তর। বলিও লিখি, আমরা চলো মুখে মুখে বলি, সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় লিখে নাও। গায়ের ঘরগুলো দেখতে কেমন, গায়ের ঘরগুলো দেখতে ছোটো ছোটো, সেখানে ছয় নাম্বার, সেখানে লোকজন কীভাবে থাকে, সেখানে লোকজন মিলেমিশে আত্মীয়ের মতো থাকে। ছেলেমেয়েরা একসঙ্গে কোথায় যায়, উত্তর ছেলেমেয়েরা একসাথে পাঠশালায় যায়। গ্রামের গাছপালা দেখলে কী মনে হয়, গ্রামের গাছপালা দেখলে মনে হয় যেন একে অপরের সঙ্গে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে আছে। সকালে গায়ে কী কী ঘটে, সকালে গায়ে পূর্ব দিক থেকে সোনালি সূর্য ওঠে, পাখি ডাকে, বায়ু বয় এবং নানান রকম ফুল ফুটতে শুরু করে। সাত নম্বরে আছে, দেখো কবিতাটি মুখস্থ বলিও লিখি, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা কবিতাটি মুখস্থ করবে, খাতায় লিখবে, এতে বলার এবং লেখার দুটোরই ভুল কমে আসবে। আর আট নম্বরে আছে, আমাদের গ্রাম বা শহর সম্পর্কে চারটি বাক্য লিখি। আমরা আট নম্বরে ভাষায় আমাদের যে বাড়িতে বাড়ির কাজের যে খাতা আছে সেখানে আমরা যে গ্রামে থাকি সে গ্রাম সম্পর্কে এবং সে যে শহরে থাকি সে শহর সম্পর্কে চারটি করে বাক্য নিজের মন মতো লিখবো, এটা কারো সাহায্য না নিয়েই লিখবো। এরপরে আমরা আবার আজ আমাদের পাঠ এ পর্যন্তই, আবার আগামী ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে নতুন পাঠ নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।